আমি মোহাম্মদ আবু সালাম আর আপনারা দেখছেন টেকনিক্যাল এলএলবি ইউটিউব চ্যানেল। টেকনিক্যাল এলএলবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। তার সঙ্গে সঙ্গে আপনারা চ্যানেলটিকে শেয়ার করুন, যাতে করে আপনার বন্ধুরাও আপনার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন আইন জেনে নিতে পারে। চলো শুরু করা যাক। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। ভারতবর্ষের সংবিধান রচনা করেন ডক্টর ভীমরাও আম্বেদকর। 1949 সালে 26 নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয় এবং 1950 সালে 26 জানুয়ারি তা কার্যকর করা হয়। ভারতের মূল সংবিধানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি, ভ্রাতৃত্বভাব এই শব্দগুলো ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই শব্দগুলোকে যুক্ত করা হয়। মূল প্রস্তাবনায় কি রয়েছে বর্তমানে দেখে নেওয়া যাক। প্রস্তাবনা: আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতি, আশ্বাসক ভ্রাতৃত্বভাব বর্ধিত হয়। তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় ঐদ্য 26 নভেম্বর 1949 সাল তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি। এই ছিল আমাদের সংবিধানের প্রস্তাবনা।